নোয়াখালীর চৌমোহনী মাইজদি আঞ্চলিক মহাসড়ক থেকে মুজিব সড়ক পর্যন্ত অসংখ্য কানাকন্দ দীর্ঘদিন পেরিয়ে গেলেও সংস্কার হয়নি ফলে ভেঙে গেছে সড়কের বেশ কিছু অংশ সড়ক জুড়ে ছোট বড় গর্তে যান চলাচলের অনুপযোগী সিএনজি অটোরিকশা মোটরসাইকেল সহ ছোট যানবাহন চলাচল করলেও প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ বর্ষা মৌসুমে গর্তে জমে থাকা পানি পেরিয়ে চলাচলও হয়ে ওঠে দুষ্কর প্রত্যেক দিন যেতে আমাদের গাড়িরও সমস্যা হয় আর আমাদের এই যে এই গর্ত কারণে গেলে আমাদের কোমরে হাড়ে অনেক সমস্যা করে রাত্রে গেলে শরীরটা ব্যথা হয়ে যায় বড় অবহেলিত রাস্তা ভাঙাচুরে আছে সমস্ত নষ্ট হয়ে গেছে কই অনেক দিনের কাজকর্ম করা হয় না আমরা গাড়ি চালাতে পারি না আজকে গাঁয়ের এটা ভাঙে কালকে ওটা ভাঙে আজকে এই রোডটা বহুত অবহেলিত একই অবস্থা আটবাড়িয়া সড়কটিরও ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে পুরো সড়ক জুড়ে চলাচলকারী মানুষদের প্রতিনিয়তই পড়তে হয় বিপাকে জামা কাপড় প্রতিদিন নষ্ট হয়ে যায় জুতার মধ্যে থ্যাং ঠুং সব ভরে যায় বালো দাস বর্ষাকালে হাঁটা যায় না ফানি রাস্তার মধ্যে উঠে যায় সড়কের বেহাল দশার কথা স্বীকার করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাও বলেন মেরামতের কাজ ইতোমধ্যে প্রক্রিয়াধীন দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে এস্টিমেট অলরেডি তৈরি করা হয়েছে এখন আমরা এটা পাঠিয়ে দিলে পরে এটা আমপান প্রকল্পের মাধ্যমে এই কাজের মেরামত সম্পন্ন হবে বাকি যে রাস্তাটা আছে ওই রাস্তাটাকে আমরা মেরামতের জন্য আমরা প্রোপোজাল পাঠিয়েছি হেড অফিসে দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা সড়ক দুটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা এখন নোয়াখালী